গুড এমসি ফ্রেন্ডস, আমি শাকিল আহমেদ। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আইএমসি বিজনেস অ্যাপ্লিকেশনটি নতুন আপডেট হওয়ার পর এর মধ্যে কি কি জিনিস আমরা এখন থেকে দেখতে পাব, অর্থাৎ এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আইএমসি বিজনেস অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর বিজনেস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর নতুন যে ছবি বা ইমেজটি প্রথমে আপনি এরকম ইমেজ দেখতে পাবেন। এরপর এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার যেহেতু লগ ইন করা আছে তো আপনারাও ঠিক একইভাবে লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনি ইউজার নেমে আপনার আইডি এবং পাসওয়ার্ডের ওখানে আপনি ফরগট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন এবং সেখান দিয়ে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখি পাসওয়ার্ডটি কিন্তু নতুন করে ফরগেট করতে হচ্ছে, অর্থাৎ আগের পুরানো পাসওয়ার্ডে কিন্তু খুলছে না। তো খোলার পর একদম প্রথমে আপনি এখানে কিন্তু ড্যাশবোর্ডে ঠিক এরকম একটি ওয়েব পেজ আপনি দেখতে পাবেন। তো প্রথমে এখানে কিন্তু ক্যাটাগরিজ এখানে থাকবে, ক্যাটাগরিজের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরির যে প্রোডাক্ট আছে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপর তার নিচে বেস্ট সেলিং প্রোডাক্ট পরপর কিন্তু এখানে দেওয়া আছে, যেমন এখানে হিমালয়ান বেরি, অ্যালোভেরা, শ্রী তুলসী অ্যান্ড অ্যালো জ্যোতি। তো এছাড়া এখানে কিন্তু আপনারা খুব সহজেই এই ড্যাশবোর্ডে এই উপরে মাইকের মধ্যে একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনারা মুখে বলে যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সহজেই এখান দিয়ে নিতে পারবেন। তো এই সিস্টেমটি কিন্তু খুব ভালো একটি সিস্টেম বলে আমার মনে হয়েছে। তো এখানে সার্চ অপশানে গিয়ে আপনারা খুব সহজেই যে কোনো প্রোডাক্ট খুব সহজেই এখান দিয়ে সার্চ করে কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে আপনারা এখান দিয়ে দেখে নিতে পারবেন। তো একইভাবে এখানে আপনারা একদম উপরে বাম সাইডে থ্রি ডটেড অপশান মেনু অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্যাশবোর্ড অপশানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অপশান যুক্ত হয়েছে রেফারাল লিঙ্ক। তো এই রেফারাল লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো নতুন আইডি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া এখানে কিন্তু কেওয়াইসি ডিটেলস আপনারা দেখতে পাবেন, যে এখানে কিন্তু প্যান, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ যদি আপনার অ্যাপ প্রুফ থাকে সেখানে এখানে ভেরিফাইড শো করবে। এরপর কিন্তু নোটিফিকেশান, এখানে কিন্তু নোটিফিকেশান অপশানে কিন্তু বিভিন্ন নোটিফিকেশান এখানে থাকবে। তো এক্ষেত্রে আপনার কখন কোন ডকুমেন্টস কোথায় আপলোড হচ্ছে, কেওয়াইসি আপনি কিভাবে করছেন, সেটি রিজেক্ট হচ্ছে নাকি অ্যাপ্রুভড হচ্ছে, পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপর এখানে একদম নিচে আপনি এখানে এইভাবে পিভিভি, জিভিভি এবং টিভিভি দেখতে পারবেন। তো এরপর ড্যাশবোর্ড থেকে আপনি সহজেই এখানে উপরে ক্লিক করে বার হতে পারবেন। এরপর আসি প্রোফাইল, ঠিক তার নিচে আছে প্রোফাইল। প্রোফাইল অপশানে গিয়ে আপনারা এখানে ভিউ প্রোফাইল থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন। আপলোড ফটো, প্রোফাইল ফটো এখানে দেখতে পারবেন। ওয়েলকাম লেটার, আইডি কার্ড এখানে খুব সহজেই পেয়ে যাবেন। কেওয়াইসি এখান দিয়ে আপনি আপনার ডকুমেন্ট আপলোড করবেন, করতে পারবেন, যেমন আপলোড ব্যাংক, আপলোড আইডি কার্ড, কেওয়াইসি, জিএসটি, আপনার যদি জিএসটি থাকে জিএসটি এখানে আপলোড করতে পারবেন। তার নিচে আসি, এখানে হচ্ছে জিনিওলজি, এটি কিন্তু একদম নতুন একটি অপশান। তো এই অপশানটিতে কিন্তু এখানে গ্রাফিক্যাল ভিউ, এখানে কিন্তু গ্রাফিক্যাল ভিউ মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট দেখতে পারবেন। তার নিচে আছে ডাইরেক্ট ডাউনলাইন এবং এখানে টোটাল সব কিছু দেখতে পারবেন। এরপর আছে এরপর আসি হচ্ছে পারচেস অপশান, মাই পারচেস। মাই পারচেস থেকে ইওর অর্ডারে আপনারা খুব সহজে ক্লিক করে কিন্তু আপনার অর্ডার দেখতে পারবেন। এবং এখানে একটি বিষয় বলে রাখি, আগে যেমন আইএমসি ইশপের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা অর্ডার করতাম অনলাইনে, কিন্তু এখন থেকে আমরা এই অ্যাপের মধ্যেই আমরা কিন্তু খুব সহজেই যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো। তো এখনও কিন্তু আপডেট চলছে, এটি আপগ্রেড চলছে এখনও, তো এখনও পুরোপুরি প্রসেসটি কমপ্লিট হয়নি। তো এখানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কিন্তু খুব সহজে এখান দিয়ে অর্ডার করা যাবে।
তো একইভাবে এখান থেকে রিপোর্ট থেকে কিন্তু আমরা স্পন্সার রিপোর্ট দেখতে পারবো, রেফারেল এখানে পুরো ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। তার নিজের সাপোর্ট, সাপোর্ট থেকে আমরা এখানে যে কোনো বিষয়ে টিকিট জেনারেট করতে পারবো। সিকিউরিটি, এখানে সিকিউরিটি অপশানটিও খুব সুন্দর একটি অপশান করেছে। নোটিফিকেশন আমরা দেখতে পারবো। অ্যাবাউট আস, এখানে সমস্ত কিছু কোম্পানির বিষয় আছে সেটি আমরা দেখতে পারবো। ডাউনলোড থেকে আমরা কিন্তু খুব সহজে অফার ডাউনলোড করতে পারবো এবং অফার আমরা কিন্তু পরপর দেখতে পারবো যে এই মাসে কি কি অফার কোম্পানিতে আছে। তো অনেকে আমরা এটি কিন্তু দেখতে অনেক রকম অসুবিধা হতো আমাদের, তো এখন থেকে আমরা খুব সহজেই কিন্তু অ্যাপের মধ্যে দিয়েই আমরা যে কোনো অফার কি কি অফার কোম্পানিতে ইতিমধ্যে চলছে তো সেই অফারগুলো আমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবো। হিন্দি এবং ইংলিশে এটি কিন্তু দেওয়া আছে। এবার প্রোডাক্ট এক্সচেঞ্জ পলিসি, এখান দিয়ে আমরা সব শিপিং পলিসি, পেমেন্ট পলিসি, প্রাইভেসি পলিসি এবং লগ আউট লাস্টে, তো এখান দিয়ে আমরা বিভিন্ন পলিসি দেখে নিতে পারবো। এছাড়া এখান দিয়ে যেহেতু এটি আপডেট চলছে তো সেই জন্য পুরোপুরি আমি বিস্তারিত এখানে দেখাতে পাচ্ছি না। তো এখানে তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও, যে নতুন কী কী ফিচারের মধ্যে এসেছে। তো আরও অন্যান্য নিত্য নতুন ফিচার আসতে চলেছে, তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।